আসসালামু আলাইকুম, আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, গত প্রত্যেকটি টিউটোরিয়ালে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আর ষষ্ঠ অধ্যায় আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা অনেক সময় সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপকটি আসে সেখান থেকে আমরা প্রশ্নটি কিভাবে দিব বা কিভাবে লিখলে ভালো হয়, তো অনেক সময় আমরা ভুল করে ফেলি, তো আজকে আমি তোমাদের সাথে এই ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 70, অর্থাৎ 70 নাম্বার পেজের তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে সেখান থেকে আমি তোমাদের 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটি নিয়ে, অর্থাৎ 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে উদ্দীপকটি কী দেওয়া আছে। রায়হান সাহেব দীর্ঘদিন চাকরির সূত্রে মালয়েশিয়ায় ছিলেন, কিছুদিন হলো তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি লক্ষ্য করেন তার গ্রামসহ আশেপাশের গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়, শিশু মৃত্যুর হারও অত্যধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তো এখানে ক নাম্বার প্রশ্নটি সম্পূর্ণ জ্ঞানমূলক, তো তোমরা তো জানো যে সেটা তোমরা মুখস্থ করে ফেলবে, এক লাইনের প্রশ্ন বা এক কথার প্রশ্ন উত্তর। খ নাম্বার, একটি বাড়ি একটি খামার প্রকল্পটি কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রশ্নটির উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি যে গ্রামীণ অর্থনীতিতে গতি আনার জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা। এই প্রকল্পের ফলে বাংলাদেশের ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থাৎ এতটুকু দিলেই আমাদের এই প্রশ্নটি আমরা 2 মার্কস পেয়ে যাব। তো এবারে আসো গ নাম্বার প্রশ্ন, রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা উদ্দীপকে কি দেখছি, যে রায়হান সাহেব বিদেশ থেকে তিনি তার নিজ গ্রামে ফিরে আসেন এবং তিনি লক্ষ্য করেন যে তার গ্রাম সহ আশেপাশের কিশোর তরুণদেররা স্কুল কলেজে যায় না, তারা বেকার এবং অলস সময় পার করে এবং শিশু মৃত্যুর হারও অধিক। তাই তিনি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় কি করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তো এখানে রায়হান সাহেব যে উদ্যোগটি নিয়েছে সেটি দেশের কি ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক বলে তুমি মনে করো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে আমি প্রশ্নটা দিব যে রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে মানব সম্পদ সৃষ্টিতে সহায়তা করে, এটা কিভাবে করে তোমরা দেখো। যে আমরা কিন্তু এর আগের আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা মানব সম্পদ কি বুঝিয়েছিলাম, অর্থাৎ শ্রম শক্তি সম্পন্ন মানুষকে কি বলা হয়, মানব সম্পদ। তো এখানেও আমরা দেখছি উদ্দীপকে যে রায়হান সাহেব এলাকার সেই বেকার মানুষ ছেলে মেয়েদেরকে বা মানুষদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করছে, যেটা আমাদের অর্থনৈতিকভাবে এবং উন্নয়নে বিশেষ অবদান রাখবে। তো এভাবে আমরা উত্তরটি দিয়ে দিব। এবারে আসো গহ, উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকে যেই উল্লেখিত যে উন্নয়ন সূচকটি দেওয়া আছে সে অনুযায়ী বাংলাদেশের অবস্থাটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আগে আমাদের লিখতে হবে
যে উদ্দীপকে কোন উন্নয়ন সূচকটি দেওয়া আছে। উদ্দীপকে উল্লেখিত সূচকটি হচ্ছে কি? মানব সম্পদ উন্নয়ন সূচক। এটা কি ধরনের সূচক? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, মানব সম্পদ উন্নয়ন সূচক। এখন আমরা এই সূচক অনুযায়ী বাংলাদেশের যে অবস্থা সেটা আমরা ব্যাখ্যা করে দিব। তো আশা করছি আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমরা খুব সুন্দরভাবে সৃজনশীল উদ্দীপকটি কিভাবে বুঝে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় সে সম্পর্কে জেনেছ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো।